মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 40তম ম্যাচে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে থাকা পাঞ্জাবের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামের আজকের ম্যাচটি রাজস্থান রয়্যালসের জন্য শেষ সুযোগ বলা যায়, কারণ আজকের ম্যাচে হারলে আইপিএল থেকে দলটির ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। জয়ের জন্য মরিয়া রাজস্থান একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামে, শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে অভিজ্ঞ জস বাটলার, কিন্তু দলকে হতাশ করে মাত্র 9 রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। নিয়মিত 3 নম্বরে ব্যাট করা সাঞ্জু স্যামসনের জায়গায় এদিন চমক নিয়ে কৃষ্ণাপ্পা গৌতম দিয়ে বাজি খেলেও লাভ হয়নি রাজস্থানের, মাত্র 8 রান করে এস্টোনিসের শিকার হয় গৌতম। এরপর স্যামসনের সাথে 53 রানের জুটি গড়েন বাটলার। স্যামিসন 22 রানে কাটা পড়লে 58 বলে 82 রান করে আফগানি বিস্ময় বালক মুজিবের বলে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন বাটলার। আসর জুড়ে ব্যর্থ থাকা বেন স্টোকস এদিন ব্যর্থতার 16 আনা পূর্ণ করলেন। শেষ ওভারের প্রথম বলে অ্যান্ড্রু টায়ের স্লোয়ারে কাবু স্টোকস, এক বল পরেই টায়ের তৃতীয় শিকার আর্চার। লেট ওয়ার্ডারের ব্যর্থতা 158 রানে থামে রাজস্থান। পাঞ্জাবের হয়ে 4টি উইকেট নেয় টাই, মুজিব পায় 2টি উইকেট।